শিবমন্দির থেকে চুরি যাওয়া মালপত্র সহ চোরকে হাতে নাতে 48 ঘন্টার মধ্যে পাকড়াও করল বৈদ্যনগর থানার পুলিশ। শুক্রবার রাতে রামদাস কোবরাপাড়া স্থিত শিবনগর শিবমন্দির থেকে দুটো বড় ঘণ্টা, পিতল এবং কাঁসার পুষ্পথালা এবং অন্যান্য সামগ্রী চুরি হয়। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে থানার পুলিশ। রবিবার সকালে এই ঘটনায় জড়িত চোর রাসেল মারাককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়। আমাদের কাছে একটা খবর এসেছিল, আমাদের এই রামদাস কুবরাপাড়াতে একটা মন্দিরের ঘণ্টা এবং কিছু বাসনপত্র চুরি হয়। তো সেই খবরের ভিত্তিতে আমাদের অফিসার এসআই বিকাশ দেবর্মা স্পটে যান এবং ইনকোয়ারি শুরু করেন এবং আজ এই মাল সহ এবং চোরকে আটক করতে সক্ষম হয়। কি কি জিনিস পাওয়া গেছে? দুটি বড় আকারের ঘণ্টা এবং দুটি থাল এবং একটি প্লাস্টিকের চলে গেছে এবং আরও থাকতে পারে, আমরা এটা ইনকোয়ারি করে দেখছি। রাসেল মারাক এবং তাকে আমরা কালকোর্টে সোপর্দ করবো।